নমস্কার 24 আওয়ার্স নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি শ্রাবণী, শুরু করছি আজকের হেডলাইন্স। জঙ্গি হামলার ভয় কাটতে না কাটতেই অমরনাথ যাত্রীদের সামনে ভিলেন প্রবল বর্ষা। বাস স্টেশন শিশু থেকে ঘটে যাওয়া পথ দুর্ঘটনা রুখতে এদিন উদ্যোগী হলো পশ্চিমবঙ্গ সরকার। চোখের সামনে জীবন্ত দগ্ধ হলেন চুঁচুড়ার এক মানসিক ভারসাম্যহীন মহিলা। শুক্রবার থেকে শুরু হলো কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদ মামলার ট্রায়াল। জঙ্গি হামলার ভয় কাটতে না কাটতেই অমরনাথ যাত্রীদের সামনে ভিলেন প্রবল বর্ষা। বৃষ্টির জেরে মাঝপথে থমকে অমরনাথ যাত্রীরা। জঙ্গি হামলার আশঙ্কায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল এবছর অমরনাথ যাত্রায়, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য আপাতত স্থগিত হয়ে গেল যাত্রা। অমরনাথ লিঙ্গ দর্শনের জন্য পৌঁছানো যাত্রীরা আপাতত বালতাল ক্যাম্পে রয়েছে জানা গিয়েছে। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত অমরনাথ যাত্রায় অনুমতি মিলবে না, আর খুব তাড়াতাড়ি অনুমতি মেলার কোনো সম্ভাবনা নেই, কারণ আবহাওয়া দপ্তর সূত্রের খবর, কাশ্মীরের বালতাল ও পহেলগাঁও এলাকায় আগামী বেশ কয়েকদিন ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ফলে এই দুই এলাকাতে অমরনাথ যাত্রার পথ আরও বিপদসংকুল ও দুর্গম হয়ে উঠবে। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। বাস রেশারেশি থেকে ঘটে যাওয়া পথ দুর্ঘটনা রুখতে এদিন উদ্যোগী হলো পশ্চিমবঙ্গ সরকার। পরিবহন মন্ত্রীর নিদান, কমিশন পদ্ধতি তুলে চালু করা হোক মাস মাইনে পদ্ধতি। রেশারেশির জেরে বাস দুর্ঘটনায় লাগাম পড়াতে বেসরকারি বাস ও মিনিবাস থেকে কমিশন প্রথা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মালিকদের একাংশ এই সিদ্ধান্ত সমর্থন করেছে, আরেক অংশ চেয়েছে এ ব্যাপারে স্পষ্ট নির্দেশিকা। বর্তমানে বাসের চালক ও কন্ডাক্টররা বেতনের সঙ্গে দৈনিক কমিশন পান। সারা দিনে বাসে যা টিকিট বিক্রি হয় তার 12% কমিশন হিসেবে পান চালক, 6% করে পান দুই কন্ডাক্টর। যত বেশি টিকিট বিক্রি তত বেশি কমিশন, ফলে কমিশনের অঙ্ক বাড়াতে বেশি যাত্রী তোলার লক্ষ্যে শুরু হয় বাসে বাসে রেশারেশি। গত 2-3 দিনে কলকাতায় বাসের রেশারেশিতে বিভিন্ন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে 5 জনের। এবার বাসের রেশারেশি রুখতে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন এবার থেকে বেসরকারি বাস চালক ও কন্ডাক্টরদের কমিশন প্রথা তুলে দেওয়া হবে, যদিও এখনো তা মানতে নারাজ বাস মালিক সংগঠনগুলি। অন্যদিকে সিটুর দাবি, তাদের সঙ্গেও আলোচনায় বসতে হবে রাজ্য সরকারকে। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। চোখের সামনে জীবন্ত দগ্ধ হলেন চুঁচুড়ায় এক মানসিক ভারসাম্যহীন মহিলা। শুক্রবার সকালে আচমকায় ট্রেনের মাথায় উঠে পড়ায় ঘটল এই বিপত্তি। ট্রেনের মাথায় তরতরিয়ে উঠে পড়লেন মানসিক ভারসাম্যহীন এক মহিলা। শেষে ওভারহেডের তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো তার। মর্মান্তিকই ঘটনাটি ঘটেছে হুগলির চুঁচুড়ায়। প্রত্যক্ষদর্শীদের কথায় শুক্রবার সকাল 8:30 নাগাদ চুঁচুড়ার 2 নম্বর প্ল্যাটফর্মে ডাউন ব্যান্ডেল লোকাল ঢুকলেই তরতরিয়ে ট্রেনের মাথায় উঠে যান ওই মহিলা। স্টেশনে উপস্থিত যাত্রীরা চিৎকার চেঁচামেচি জুড়ে দেন, ওই মহিলাকে নেমে আসার জন্য অনুরোধ করেন তারা, কিন্তু সে কথা কানে তোলেননি মহিলা। উল্টে ট্রেনের মাথায় হাঁটতে শুরু করেন তিনি। একটু পরেই একটা বিকট শব্দ হয়, দেখা যায় ওভারহেডের তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে ট্রেনের ছাদে ছিটকে পড়ছেন ওই মহিলা। তখনও বেঁচে থাকলেও আবার যাত্রা শুরু করেন মহিলা। হৈহট্টগোলের মাঝে পড়ে সব যাত্রীরাই ততক্ষণে ট্রেন থেকে নেমে যান, ট্রেন পুরো ফাঁকা করে দেওয়া হয়। বিপদ বুঝে ট্রেন দাঁড় করিয়ে দেন চালকও। এর কিছুক্ষণ পরেই ট্রেনের সামনের দিকের প্যান্টোগ্রাফে ফের ধাক্কা খান ওই মহিলা। ধাক্কা লাগার পরেই ওই মহিলা ট্রেনের ছাদে পড়ে যান। মহিলার শরীর দিয়ে ধোঁয়া বেরোচ্ছিল, শরীরের বেশিরভাগই পুড়ে গিয়েছে। মহিলা মানসিক ভারসাম্যহীন এমনটাই জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। শুক্রবার থেকে শুরু হলো কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদ মামলার ট্রায়াল। এই দিনও মেয়রের সাথে উপস্থিত ছিলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। মামলার পরবর্তী শুনানি 9 জুলাই। আজ থেকে শুরু হলো শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায় বিবাহ বিচ্ছেদ মামলার ট্রায়াল। মামলা শুনানিতে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এদিন সকালে আলিপুর আদালতে পৌঁছান মেয়র শোভন চট্টোপাধ্যায়। এজলাসে উপস্থিত ছিলেন মেয়র পত্নী রত্না চট্টোপাধ্যায়। মামলার পরবর্তী শুনানি হবে 9 জুলাই। আদালতকে তিনি সব কথা ক্যামেরার মাধ্যমে জানান এবং সকল সত্যি কথা সেই কথাও বলতে তিনি বলেননি। রত্নার আনা খোরপোশের মামলায় পাল্টা অভিযোগ দায়ের করেছেন মেয়র। সেই অভিযোগের শুনানিও একই সঙ্গে 9 জুলাই শুরু হবে। এদিনও শোভনের সঙ্গে একই গাড়িতে আদালতে আসেন বান্ধবী বৈশাখী। আদালতের প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আইনজীবীদের সাহায্য করতে দেখা যায় বৈশাখীকে। আদালত কক্ষে শোভনের পাশেই ছিলেন বৈশাখী। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। আবারও বনের দাবিতে অত্যাচার। মানিকতলা থানার মুরারি পুকুরে গৃহবধূর রহস্য মৃত্যু। মুরারি পুকুরের শ্বশুরবাড়ি থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার হলো এক গৃহবধূর দেহ। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের নাম ফুলকুমারী মারিক। 3 বছর আগে দীপক মারিকের সঙ্গে বিয়ে হয় ফুলকুমারীর।
দম্পতির একটি দেড় বছরের পুত্র সন্তানও রয়েছে। গৃহবধূর পরিবারের দাবি, তিন বছর আগে তাদের বিয়ের সময় ১,০০,০০০ টাকা পঞ্চায় পাত্রপক্ষ, সামর্থ্য না থাকায় ওই টাকা দিতে পারেননি তারা। পরবর্তীকালে অবশ্য নগদ টাকা, সোনার গহনা সবই দেওয়া হয়, কিন্তু তাতে অত্যাচার কমানো সম্ভব হয়নি। গৃহবধূর পরিবার অভিযোগ করেন, সম্প্রতি এক আত্মীয়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে দীপক, তারপর থেকেই অত্যাচারের মাত্রা আরো বাড়তে থাকে। এই অত্যাচারের জেরেই ওই গৃহবধূর মৃত্যু হয় বলে অভিযোগ, মানিকতলা থানায় অভিযোগ দায়ের হয়েছে, তবে কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। বৃহস্পতিবার পুরুলিয়া থেকে বিজেপি সভাপতির হুঙ্কারের পর উধাও হয়ে যায় পুরুলিয়ার নিহত বিজেপি সমর্থকদের পরিবার। ২৪ ঘন্টা কাটার আগে সেই পরিবারদের যোগ দিতে দেখা গেল তৃণমূল শিবিরে। বৃহস্পতিবার পুরুলিয়া সফরে গিয়ে লাগদা গ্রামে দুটি বাড়িতে যান অমিত শাহ, কথা বলেন ওই দুই পরিবারের সদস্যদের সঙ্গে। ওই দুই পরিবারের কাছ থেকে তাদের অভাব অভিযোগের কথা শোনেন বিজেপি সভাপতি। এরপর অমিত শাহ সভা সেরে বেরিয়ে যেতেই পরিস্থিতি অন্যদিকে গড়ায়, নিখোঁজ হয়ে যায় পরিবার দুটি। বিজেপি তরফ থেকে অভিযোগ করা হয় ওই দুই পরিবারকে লোভ দেখিয়ে চুপিসারে অন্যত্র সরিয়ে নিয়ে গেছে স্থানীয় এক তৃণমূল নেতা, যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা। এরপরই শাসক দলের তরফে জানানো হয় ওই দুই পরিবারের চার সদস্য শিশু রাজওয়ারা, অষ্টমী রাজওয়ার, সঞ্জয় ও ফুচন শুক্রবার কলকাতায় তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রতি যুব সমাজকে আকর্ষিত করতে ও শিক্ষার মান উন্নয়ন প্রকল্প নিয়ে শুক্রবার একটি অনুষ্ঠানের আয়োজন করে বিসিসিআই। বেঙ্গল চেম্বার অফ কমার্স এবং PBSSD বা পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্টের উদ্যোগে একটি কারিগরি শিক্ষামূলক আলোচনা সভার আয়োজন করা হয় শুক্রবার। অনুষ্ঠানে রাজ্য কারিগরি মন্ত্রী শ্রী পূর্ণেন্দু বসু, ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং এবং স্কিল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সম্পাদক রোশনী সেন, রাজেশ আগরওয়াল, জেনারেল শুভদীপ ঘোষ সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। যুব সমাজের কারিগরিমূলক শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে শিক্ষামূলক বিভিন্ন কর্মসূচি নিয়ে এদিন আলোচনা হয় এই সভায়। কথাটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের শিক্ষার যে পরিকাঠামো এখন যেটা তৈরি হয়েছে সেটা আগের থেকে অনেক উন্নত। এখন কিন্তু ছাত্রছাত্রীরা যতগুলো ইউনিভার্সিটি, যতগুলো কলেজ, যতগুলো এবং বিভিন্ন ক্ষেত্রে যেসব কলেজ তৈরি হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে, আমার মনে হয় না যে এখন বাইরে যাওয়ার প্রয়োজন আছে। কিন্তু খুব উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেকে হয়তো বিদেশে যাচ্ছে, কারণ তারা শ্রেষ্ঠত্বের জন্য যাচ্ছে। তারা সেরকম লেভেলের ছাত্র যারা একদম শ্রেষ্ঠ পড়াশুনো পেতে চায়। আর আমি বলবো চাকরির ক্ষেত্রে যে কোনো ছাত্রের কাছে আগে যেরকম তারা ঘরের পাশেই চাকরি চাইতো, যাতে এক ঘন্টার মধ্যে যাতায়াত করে চাকরি করা যায়, সেই ধারণা থেকে ছাত্রছাত্রীরা বেরিয়ে এসছে। এখন তাদের কাছে সারা ভারতবর্ষ কেন, সারা পৃথিবীতে যে কোনো জায়গায় গিয়ে তারা চাকরি করতে প্রস্তুত। ক্যামেরায় দেবাঞ্জনের সাথে সুস্মিতার রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। শুক্রবার মাইকেল মধুসূদন দত্তের 145তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অল ইন্ডিয়া মাইনরিটি ফোরাম এবং মাদার টেরেসা মেমোরিয়াল পিস কমিটি কলকাতার মল্লিকবাজারে খ্রিস্টান কবরস্থানে মাইকেল মধুসূদন দত্তের মূর্তিতে মাল্যদান এবং সাম্প্রদায়িক সম্প্রীতির উপর একটি সভার আয়োজন করেন। প্রতি বছরের মতো এবছরও অল ইন্ডিয়া মাইনরিটি ফোরাম ও মাদার টেরেসা মেমোরিয়াল পিস কমিটি কলকাতার মল্লিকবাজারের খ্রিস্টান কবরস্থানে মাইকেল মধুসূদন দত্তের মূর্তিতে মাল্যদান এবং সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে এক সভার আয়োজন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিধায়ক ইদ্রিস আলী। প্রধান অতিথি ছিলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। অনুষ্ঠানে পঞ্চায়েত মন্ত্রী মাইকেল মধুসূদন দত্তের জীবনের নানা দিক তুলে ধরেন তার বক্তৃতার মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার মেয়র পরিষদ দেবাশিস কুমার, কলকাতা পুরসভার মেয়র পরিষদ মঞ্জুর ইকবাল, স্বামী উত্তমানন্দ মহারাজ, বিশপ সুকুমার বিশ্বাস, ডক্টর অরুণজ্যোতি ভিক্ষু, খ্রিস্টান কবরস্থান রোডের সম্পাদক অসীম কুমার বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে ইদ্রিস আলীর সঙ্গে সকলেই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন এবং বিজেপি সভাপতি অমিত শাহের বক্তব্যের তীব্র সমালোচনা করেন। আমাদের মহান কবি মাইকেল মধুসূদন দত্তর ডেথ অ্যানিভার্সারি সেলিব্রেট করছি অল ইন্ডিয়া মাইটি ফোরামের পক্ষ থেকে। এখানে এসে মনে হচ্ছে যে আমরা এই জীবনে টাকা, নাম, সুনাম, ধন দৌলত, একটাই আমার লেখা কবিতা মনে পড়ছে ওই কবির মাইকেল মধুসূদন দত্তর স্মরণে। দোস্ত,
दौलत का देखूं क्यों सपना, ये शरीर भी नहीं अपना, जुबा लड़खड़ाएगी, मिट्टी की बनी शरीर मिट्टी में मिल जाएगी। धन्यवाद। माइकेल मधुसूदन दत्त আমাদের পথপ্রদর্শক, তিনি কবি, তিনি সাহিত্যিক, তিনি রেভলিউশনারি। অতএব তার স্মৃতিতে আমরা প্রত্যেকবার শ্রদ্ধা জানাই। রাজ্য সরকারের নীতি হলো মনীষীদের, যেসব মনীষীরা অবদান রেখেছেন সমাজে, বাঙালি সমাজে, তাদের প্রত্যেককে সম্মান জানানো, যেটা আগে হতো না। আমাদের মুখ্যমন্ত্রী পার্টিকুলার যে প্রত্যেকটা যারা দেশে কিছু করেছে, যাদের কিছু অবদান আছে, তাদেরকে শ্রদ্ধা জানানো। তাই আমরা শ্রদ্ধা জানাতে মাইকেল মধুসূদনের এখানে এসেছি। এরপরে যাব আশুতোষ মুখোপাধ্যায়ের আজকে জন্মদিন, সেখানেও মাল্যদান করব। অমিত শাহ কোনো অন্যায় করেনি। অমিত শাহ হলো সভাপতি বিজেপির, তাকে প্রত্যেক রাজ্যে যেতে হবে আর প্রত্যেক রাজ্যে গিয়ে তাকে কিছু বলতে হবে। মোদিজি যেমন উত্তরপ্রদেশে বলেছেন, কি বলেছেন, তিনি বলেছেন হিংসা কারা বাড়াচ্ছে, এই যে উত্তরপ্রদেশে হিংসা বাড়ছে, হিংসার মাধ্যমে ওরা সরকার দখল করতে চায়। তা আমরা তো একই কথা বলছি, মোদিজির কথা, এই রাজ্যে হিংসা বাড়িয়ে বিজেপি ক্ষমতা দখল করতে চায়। এটা আমার কথা নয়, মোদিজি গতকাল বলেছেন উত্তরপ্রদেশে দাঁড়িয়ে। উত্তরপ্রদেশে যে কথাটা বলছেন পশ্চিমবঙ্গে বলতে হবে, হ্যাঁ পশ্চিমবঙ্গে বলতে হবে, কেন ওখানে রুলিং পার্টি যারা হিংসা ছড়াচ্ছে, যারা এইসব করছে, উনি বলেছেন যে তারা এইটা করছে কেন, তারা ক্ষমতায় আসতে চায়, এইসব বলেছে। তো আমি বলছি একই কথা, মোদিজির এক কথা লেখেনি অ্যাপ্লিকেশন, যে হিংসা ছড়াতে চায় তারা ক্ষমতায় আসতে চায়। আমার কথা নয়, মোদিজির কথা। অতএব উনি উত্তরপ্রদেশে যা বলেছেন এখানে বাংলায় একই কাজ তার পার্টি করছে, সেই কাজটা করা উচিত কি উচিত না, মানুষ দেখছে, মানুষ সব জানে, আর মানুষ ভোট দেবে সেই রকমভাবে, মানুষকে বিশ্বাস করি অতএব মানুষ করবে। উনি এসে এখানে বলেছেন যে, কিন্তু উনি পার্টির মিটিং করতে পারেননি, যে পার্টির মিটিংটা করার উনি খুব ইচ্ছে ছিল, বুথ লেভেল কমিটি, যেটাও ধরো হয়ে উঠছে না, প্রত্যেক বুথে পৌঁছতে পারছে না, সেটা করতে পারলে আমরা খুশি হতাম, যে একটা রিয়েল চ্যালেঞ্জ পেলাম, যে আমার ইলেকশনের দিন পাশে দেখবো একটা বিজেপির লোক বসে আছে। সেই বুথের লেভেলটা উনি করতে পারলেন না, উনি এলেন এজেন্ডাই ছিল কিন্তু সেটা করতে পারলেন না। আর উনি আর কারোর বাড়িতে খাবেন না, গতবার খেয়ে এইসব ঘি টিতে ভেজাল টেজাল যেগুলো আছে না, সেইসব খেয়ে উনি অসুস্থ হয়েছিলেন ওই সময়। উনি বললেন না বাবা, আর আমি কারোর বাড়িতে খাবো না, যার বাড়িতে খেয়েছি আগের বার যে কষ্ট হয়েছে আমি আর সেটা করবো না। অতএব এইভাবে উনি বললেন। আর 22টা সিটের কথা বলেছেন। আমি বলছি আমরা বাচ্চাদের শেখাই, কি বলে মা বাবা, এই তোকে 100 পেতে হবে, তোকে 90 পেতে হবে, তারপরে সে পায় 75, সে পায় 60। 22 পেতে গেলে ওনার বলা উচিত ছিল 42টা পাবো, 42টা চাই, এই চ্যালেঞ্জ থ্রো করলে 22-এ নামতে পারতো। এখন 22টা বলেছে তো এখন একটাও পৌঁছবে না, এটি দুঃখের ব্যাপার। প্রথমে বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। আজকে আমরা অল ইন্ডিয়া মানিটে ফোরামের উদ্যোগে আমাদের মাননীয় সাংসদ ইদ্রিস আলিও ছিলেন, আমাদের মাননীয় সাংসদ মন্ত্রী সাধন পাণ্ডে মহোদয় ছিলেন, আমাদের এতে শ্যামল ভাই হক ভাই আছেন। আজকে আমরা প্রত্যেকে, প্রত্যেক ধর্মগুরুরা এবং প্রত্যেক সামাজিক মানুষেরা এখানে এসেছি আমাদের পরম শ্রদ্ধেয় কবি, মহাকবি, যিনি মাইকেল মধুসূদন দত্ত মহোদয়। তিনি আজকের এই 29 জুন 1973 সালে তিনি কালগত হয়েছিলেন। মাত্র 49 বছরের জীবন, তিনি প্রথমে একজন ভালো ইংলিশ লেখক ছিলেন, পরবর্তীতে তিনি বাংলা এবং ভারতকে ভালোবেসে ভারতীয় স্বতন্ত্রতায় ভারতীয় বৈশিষ্ট্যে বিশ্বাসী হয়ে তিনি বাংলা ভাষায় আবার তাঁর কাব্যগ্রন্থ রচনা করেন। তাঁর যে মেঘনাদবধ কাব্য, এই কাব্যগ্রন্থে যারা পড়েছেন তারা জানেন মানুষটা কীরকম ছিলেন, এই কবিটা কীরকম ছিলেন। আজকের দিনে আমি অল ইন্ডিয়া মাইনরিটি ফোরামের পক্ষ থেকে, আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং আমাদের ভারতীয় বৌদ্ধদের পক্ষ থেকে মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুদিনে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। তার প্রতি আমরা আমাদের সকলের মনের অত্যন্ত ভালোবাসা জ্ঞাপন করছি। একটাই বিষয় দেখতে পাচ্ছেন এখানে, তানি এবং তার পত্নী দুজনেরই এখানে সমাধি রয়েছে।
তো এই সমাধি ক্ষেত্র এখানে আপনার মল্লিকবাজার খ্রিস্টান গোরস্থান কবরস্থান, তো এই যে কবরস্থান আমরা চাই যে আরও বেশি সুন্দরভাবে হোক, সেটা আমরা চেষ্টা করব পশ্চিমবঙ্গের সরকার তথা আমাদের যারা সাংসদরা আছেন তাদের সাথে আলোচনা করে এটাকে আরও একটু সুন্দর রূপ দিয়ে আমরা কবির প্রতি যেন আরও শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি। কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন মৃত্যুদিন আমরা প্রতিবার বলনীয় মাইনি ফোরামের তরফ থেকে পালন করে থাকি, এবং শুধুমাত্র কবি মাইকেল মধুসূদন দত্ত নয়, আমরা সমস্ত ধর্মেরই, আজ কেউ মুসলিম হন, হিন্দু হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, শিখ হন, সব ধর্মের মহাপুরুষদেরই আমরা স্মরণ করি, কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মানবিকতার প্রতীক, যিনি সমস্ত ধর্মের মানুষের সম্মান দিয়ে আসছেন। আচ্ছা, তাই এই জায়গায় এসে আমরা খুব খুশি দেখছেন সমস্ত ধর্মের সম্প্রদায়ের মানুষ সেখানে বসে আছেন, আমার পাশেই আছেন তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা মিস্টার নির্মল গান্ধী দাস, আপনারা দেখছেন এখানে আমাদের মাননীয় মন্ত্রী সাধন পাণ্ডে তিনি এসেছিলেন, এখানে মাননীয় মন্ত্রী সুব্রত মুখার্জির আসার কথা, এখানে তাছাড়া দেবাশিস কুমার মেয়র পরিষদ সহ অনেকেই এখানে এসেছিলেন, এখানে আমাদের মহারাজ আছেন বামনপুকুর মঠের রামকৃষ্ণ সারদামণি আশ্রমের, এখানে আছেন ডক্টর অরুণজ্যোতি ভিক্ষু যিনি মহাস্থবির পেয়েছেন, সেই অরুণজ্যোতি ভিক্ষু এখানে আছেন, আমাদের মিস্টার আমিন আনসারি আমাদের অল ইন্ডিয়া মাইনরিটি ফোরামের জেনারেল সেক্রেটারি আছেন, সবাই অল ইন্ডিয়া মাইনরিটি ফোরামের তরফ থেকে আমাদের মিস্টার হক আছেন, সকলেই আছে, সকলে মিলে আজকে এবারের অনুষ্ঠানটা সত্যি আমাদের সকলেরই খুব ভালো লেগেছে, যে সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে আমরা এটাই চাই। দেখুন, পশ্চিমবঙ্গ সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি, এখানকার পাহারাদার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আছেন, তিনি হিন্দু মুসলমান শিখ ঈসাই সকলেরই পাহারাদার, ত্যাগী, সর্বস্ব তার কোনো সংসার নেই, তিনি মানুষই তার সংসার, পশ্চিমবঙ্গের মানুষকে তিনি মনে করেন একটা পরিবার। আজকে তাঁর অনুপ্রেরণায় আমরা এগুলো করে আমরা এটা বোঝাতে চাই যে ধর্মে ধর্মে কোনো বিভেদ নাই, আমার রক্ত যেমন লাল নির্মলকান্তি দাসের রক্ত লাল, মহারাজেরও লাল, ডক্টর অরুণজ্যোতি ভিক্ষু ওনারও রক্ত লাল, এই রক্তে তফাৎ নেই। কিন্তু দুঃখের বিষয় আজকে একটা সরকার, যেটা বিজেপি সরকার বলতে আমার দ্বিধা নেই, যারা কেন্দ্রে শাসন করছেন বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে, সেখানে দলিত সংখ্যালঘু এমনকি ধর্মনিরপেক্ষ হিন্দু সম্প্রদায়ের মানুষও তাদের ওপর অত্যাচার চালাচ্ছে। তা আজকের দিনে আমরা যেমন বিশ্ব শান্তি চাই, ভারতবর্ষ শান্তি বিরাজ করুক, পশ্চিমবঙ্গে শান্তি বিরাজ করছে আরও বেশি বেশি করুক, আমরা এই জায়গায় এবং এরা সকলেই জানেন যে শুধু সময়ের অপেক্ষা, পরবর্তী প্রধানমন্ত্রী যিনি হচ্ছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি চান না, তিনি রেলমন্ত্রী ত্যাগ করেছেন, কিন্তু মানুষ চাইছে তাকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে তিনি প্রধানমন্ত্রী হন, তাহলে তার প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি যে আরও ভালো কাজ করবেন, এবং যারাই সাম্প্রদায়িক শক্তি এরা যদি মনে করে কোনো মহান হিন্দু ধর্মের নাম করে যদি বলেন যে মহান হিন্দু ধর্মের দোষ, আমি সেটা মানি না, আমি যে জায়গায় নির্বাচিত হয়েছি সেখানে মহান হিন্দু ধর্মের মানুষ আমাকে ঠেলে ভোট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তার দিকে তাকিয়ে, তাই আমরা হিন্দু ধর্মের নাম আনবো কেন? আজকে বিজেপি আরএসএস বজরঙ্গ যেন ঠিকা নিয়েছে নাকি হিন্দু ধর্মের, ওনারা আমার এখানে মহারাজ বসে আছেন ওনারা হিন্দু নন, নির্মল গান্ধী দাস ওনারা কি হিন্দু নন? হিন্দু শুধু ওই যিনি ওই কদিন আগে দুদিন আগে ঘুরে গেলেন, বড় বড় কথা বলে গেলেন, হ্যাঁ এতে অভিনয় করে গেলেন, অ্যাক্টিং করে গেলেন, 22টা সিট নাকি তারা পাবেন, খুব মানে বড় বড় কথা, স্বপ্ন দেখতে কারো কুজোরও স্বপ্ন হয় স্থিত হয়ে শুতে, তার চেষ্টা করছেন, কিন্তু এইখানের মাটিটা সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি, এখানে মাটিতে এই এই মাটিতে বসে আছেন যিনি পাহারাদার হিসাবে, মানুষের কল্যাণ হিসেবে, উন্নয়নের প্রতীক, বিশ্ব নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে তাদের জানা দরকার অমিত শাহজির যে এখানে আপনি কম যাতায়াত করুন না, আপনারা তো অনেকগুলো রাজ্য তো আছেন সেইগুলো সামলান, এখানে আপনি বলছেন 22টা পাবেন, আমি বা আমরা বলছি জিরো জিরো, একটা সিটও পাবেন না, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের নামগুলো একটু পৌঁছে দিয়ে আরও একটু বাড়ি বাড়িতে, তার বাড়িতে ছবি তো আছেই, আমার নাতনি ছবি দেখলেই এটা মমতা দি,
আজকে তিনি সেই জায়গায় পৌঁছে গেছেন। ভারতবর্ষের কোনায় কোনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম প্রতিবাদী চরিত্র। সে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন সাম্প্রদায়িক শক্তি সেখানে মাথা দিয়ে দিতে পারবে না, মাথা ছাড়া দিতে পারবে না। আর পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে এরা বিজেপি ধরাশায়ী হবে। 2019 পর এরা অনেকই টিকিট কাটবে বিদেশে, আর 2019 প্রধানমন্ত্রী হিসাবে বসে দেখবেন তিনি কাজ চালনা মায়ের মতো, মাদার টেরিজার মতো, সুলতানা রিজিয়ার মতো, মহাশারদামণির মতো তাঁর আজকে তাকে হিন্দু মুসলমান শিখ হিসাবে সকলে শ্রদ্ধা করবেন, কেউ দিদি কেউ মায়ের মতো। তাই আজকে সেই দিদি বা মা মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু আমরা আজকের দিনে কামনা করি। আজকে আমরা প্রত্যেক সাল প্রত্যেক বর্ষ আমরা এখানে আসি অল ইন্ডিয়া মাইন্ড ফোরাম ইদিশালীর নেতৃত্বে, আমরা মালা দান করি, আমরা শ্রদ্ধা করি। কিন্তু মাইকেল মধুসূদন উনি একটা কবি ছিলেন, উনি এইরকম কবি ছিলেন যিনি দেশের একতা হিন্দু মুসলিম শিখ ইসাই একতার নির্দেশ দিলেন। আজকে ওই উনার যা নীতি ছিল উনার নীতিকে নিয়ে আজকে অল ইন্ডিয়া মাইন্ড ফোরাম আমাদের সঙ্গে বোধি জেন বোধি ধর্মের মানুষ আছে, জেন ধর্মে আছে, খ্রিশ্চান ধর্মে আছে, মুসলমান আমি নিজে, তো আমরা সবাই এসে কেন আমাদের একটা মেসেজ দিচ্ছি যে আমরা মানুষ, একটা লোক গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আমি ওকে হসপিটাল নিয়ে যাব, তো ডক্টর বলবে রক্ত দরকার, এই কথা বলবে না কি হিন্দু রক্ত কি মুসলমান দরকার, বলবে গ্রুপই আনো গ্রুপবি আনো। একটা হিন্দু রক্ত থেকে একটা মুসলমানকে যান আমরা বাঁচাই, একটা মুসলমান রক্ততে আমরা একটা হিন্দুকে যান বাঁচাই, এখানে তারপর জাতিপাতি কেন? আজকে যাই আমাদের ভারত মধ্যে যে সরকার আছে মোদি সরকার, এই সরকার পুরো দেশের মধ্যে একটা নফরত ফেলাচ্ছে। আজকে মাইকেল মধুসূদন দত্তর মৃত্যুদিন, এই দিনটি বিশেষ আকর্ষণ এবং ইঙ্গিত বহন করে আমাদের সমাজকে, কারণ মৃত্যুর আগেই তাকে কীভাবে শ্রদ্ধা জানাতে হবে সেই অনুরোধও তিনি করে গেছেন। সেই অমর কবিতাটাও আজকের দিনে উল্লেখযোগ্য। সুতরাং আমরা যারা বঙ্গে জন্মেছি অথবা বঙ্গে থাকি তাদের বোধ হয় এই রাস্তা দিয়ে গেলে সকলেরই আসা উচিত। আমার তো স্মৃতি দুর্বল, এমনি আমার মানুষের স্বভাবতই অনেকেই বিস্মৃতি হয়ে গেছেন, কিন্তু কিছু মানুষ এখনও এটি এই দিনটি উদযাপন করেন। কলকাতা পুরসভা করত আমি দেখেছি সরকারিভাবে করা হয়, আর এখানে প্রত্যেক বাড়ি আমি ইদ্রিস আলীর নেতৃত্বে যে সর্বদলীয় কি সর্বধর্ম সম্মেলন একটা আছে এবং সেটা নিয়মিতভাবে ওরা কর্মসূচি করেন, এই কর্মসূচিটাও করেন। এই মালাটা শুধু মালা দেওয়া নয়, এটা কবির প্রতি এর চেয়ে বড় সম্মান আর কিছু হতে পারে না। সুতরাং এই দিনটিতে এদের আমন্ত্রণে আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি তো পৃথিবীর কোনো জায়গায় শুনিনি যে নির্বাচনের এক বছর আগে কটা আসন পাবে বলে হাত গুনে বলে দেয়, তাহলে কীভাবে নির্বাচন তারা করে এতেই বোঝা যাচ্ছে। সুতরাং আমি অনেকগুলো নির্বাচন করেছি কিন্তু কোনো সময়ই বলতে পারিনি ওরা ওই হাত গুনে বলতে পারে, আমরা পারি না। তবে আমি এটুকুনি জানি যে ওই 22-2 হাতে থেকে 2 এরম গোচর হয়ে যাবে, এবং যেটা মনে করে এটা অন্য প্রদেশ নয়, এর প্রদেশের নাম পশ্চিমবঙ্গ, হাইলি পলিটিক্যাল। এখানে ওই হিন্দু মুসলমান খ্রিশ্চান বৌদ্ধ জৈন এসব নিয়ে রাজনীতি হয় না, এখানে রাজনীতি নিয়েই রাজনীতি হয়। রেজাল্ট বলে দেবে, অপেক্ষা করুক। ক্যামেরায় সমীর পালের সঙ্গে সত্যজিৎ অধিকারীর রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। 24 আওয়ার্স নিউজে এখন সময় একটি ছোট্ট বিরতির। এখন থেকে ইউটিউবেও আপনি পেতে পারেন 24 আওয়ার্স টিভি। 24 আওয়ার্স টিভি ইউটিউবে সাবস্ক্রাইব করুন, টাইপ করুন 24 আওয়ার্স টিভি, নিত্য নতুন আপডেট ও নোটিফিকেশনস পেতে বেল বাটনটি প্রেস করুন। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে 24 আওয়ার্স টিভি লাইভ দেখতে পারেন আপনার মোবাইলে। 24 আওয়ার্স টিভি লাইভ দেখতে হলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন 24 আওয়ার্স টিভির অ্যাপ।
আপনার যে কোনো অনুষ্ঠান যে কোনো স্থান থেকে সরাসরি সম্প্রচার দেখতে বা পেতে হলে যোগাযোগ করুন 7980529332 নম্বরে। ফিরে এলাম বিরতির পর। বেশি দূর পড়াশোনা না করতে পারলেও জীবনে প্রতিষ্ঠিত হতে তা কখনো বাধা হয়ে দাঁড়ায়নি। ছোটবেলায় ভালো ক্রিকেটার হওয়া সত্ত্বেও পরবর্তীকালে মামার হাত ধরে ব্যবসায়িক জীবনে পদার্পণ। সেই পদার্পণ থেকে আজ তৈরি হওয়া চৌধুরী কনস্ট্রাকশনের ইতিবৃত্তের কাহিনী শোনা গেল স্বয়ং চৌধুরী কনস্ট্রাকশনের মালিক শেখ সাবির আহমেদের মুখে। নমস্কার, আমি সুস্মিতা হালদার চৌহান, 24 আওয়ার্স টিভি থেকে এসেছি। আজকে আমরা বসে আছি চৌধুরী অ্যাসোসিয়েটসের ওনার সাবির আহমেদের সঙ্গে। স্যার, খুব ভালো লাগছে যে আজকে আমরা এই সৌভাগ্যটা পেয়েছি যে আপনার সঙ্গে কথা বলার মতন। একটু জানতে চাইছি আপনার বিজনেসের ব্যাপারে, কীভাবে আপনি শুরু করেছেন আর আজকে যেই লেভেলে আপনি আছেন একটু নিজের ব্যাপারে একটু বলতে পারলে। ইনশাল্লাহ, প্রথমে থ্যাংক ইউ জানাই 24 আওয়ার্স চ্যানেলকে আজকে আমার একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমি শেখ সাবির আহমেদ, চৌধুরী কনস্ট্রাকশন রিয়েল এস্টেটের মালিক। আপনি একটা ভালো প্রশ্ন করলেন যে আপনি কীভাবে উঠেছেন বা আপনার কলকাতায় আজকে কীভাবে আপনি প্রতিষ্ঠিত হলেন। তো প্রথমে আমি আপনাদের জানাই চ্যানেলের মাধ্যমে যে আমি একটা প্রত্যক্ষ গ্রাম থেকে, ছোটো গ্রাম থেকে উঠে আসা ছেলে। পশ্চিমবাংলায় কেন, ভারতবর্ষের অনেক মানুষ জানে সেই গ্রামের পরিচিত। আমি ফুরফুরা শরীফ থেকে এসেছি। ফুরফুরা শরীফ মানে একটা মুসলিম তীর্থস্থান, দ্বিতীয় বৃহত্তম তীর্থস্থান, সেই এলাকারই ছেলে। আমার নাম হচ্ছে শেখ সাবির আহমেদ, আমি ওখান থেকে এসেছি। তো আমি প্রথম জীবনে ভালো ক্রিকেটার ছিলাম, রাজ্যস্তরে অনেক খেলা খেলেছি। তো আমি যখন খেলতাম তখন আমি একটা মনে জেদ ছিল যে আগামী দিনে আমি খুব বড় মানে মাপের একটা ক্রিকেটার হব। কিন্তু কোনো কারণবশত সেটা এগিয়ে যাচ্ছে না পারার জন্য। তো পড়াশোনার প্রতি প্রথম দিকে আমি একটা আপনাদের মাধ্যমে জানাতে চাই, প্রথম আমার একটু অ্যালার্জি ছিল, তো আমি পড়াশোনাটা বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারিনি। তো সেটা আমার ডিসক্যারিট। তো তার সঙ্গে সঙ্গে একসময় আমি খুব হতাশায় ভুগছিলাম। হতাশায় যখন ভুগছিলাম আমি নিজেকে ঠিক করি যে আমি একটা জায়গা তৈরি করব। তো ইনশাল্লাহ আমার বাবার বাড়ি, মানে আমি যে সেখানে জন্মস্থান করেছি বা আমার মায়ের বাপের বাড়ি, মানে মামা দাদু আর নানা দুটোর দিক থেকে আমি খুব প্রভাবশালী ঘরের ছেলে। তো সেই সান্নিধ্যে আমি আমার মামাদের এতে আসতে পেরে, মামাদের সঙ্গে যোগাযোগ হওয়ার পর, আমার মামারা হচ্ছে আব্দুল ওয়াহিদ সন, যেখানে কাজী নজরুল ছিলাম চাকরি করেছেন, পরে সেটা ভেঙে প্যারামাউন্ট, মিনার, কাজল এইসব বেকারি নামেই পরিচিত। তো সেই সব সান্নিধ্যে এসে আমি ব্যবসা শুরু করি। আমার মামা উনি গত হয়েছে মারা গেছে, উনি আমার মায়ের ছোটো ভাই শেখ রিয়াজউদ্দিন, উনি আমাদেরকে, আমার ভাই রাজা অখিল আহমেদ আর সাবির আহমেদকে উনি ব্যবসা শিখিয়েছে। তো আমি থ্যাঙ্কস জানাই আমার আল্লাহকে আর থ্যাঙ্কস জানাই আমার মামাকে যে আজকে এই সাবির আহমেদ নামটা পরিচিত হওয়ার জন্য সেই সাহসটা শেখ রিয়াজউদ্দিনই, মরহুম রিয়াজউদ্দিন সাহেবই জন্মেছিলেন, মানে তাগনো দিয়েছিলেন। তো আমি প্রথমে ল্যান্ডের কাজ করি। ল্যান্ডে কাজ করার পর আমি নিজেকে আস্তে 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 সেইটা সম্বন্ধে অভিজ্ঞতা হতে হতে আমি টোটাল রিয়েল এস্টেট ব্যবসা শুরু করি, প্রমোটিং ব্যবসায় নামি। তো যতদিন প্রমোটিং ব্যবসায় করেছি ইনশাল্লাহ সততার সঙ্গে করব। আর আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে জানাতে চাই, যতদিন বাঁচব আমি আমার আল্লাহ রসুলকে ফলো করেই চলব, আর এমন কাজ করবো না যাতে সমাজের চোখে আমার নিজেকে ছোটো মনে হয়, নিজেকে ছোটো লাগে। প্রত্যেক মানুষের পিছনে একটা কেউ, মানে প্রত্যেক মানুষের সাকসেসফুল লাইফের পিছনে একটা কেউ মানুষের হাত থাকে, সে সবাই, আমার হোক আপনার হোক সবাই। তো আপনার সাকসেসের পিছনে কার হাত আছে একটু যদি বলতে পারেন? আমার সাকসেসের পিছনে আমার মায়ের হাত আছে। আমার মা সবসময় আমার তাগন দিয়েছে যে হতাশা মানুষকে ব্যাকে নিয়ে যায়, আর তুমি যদি তোমার আচ্ছাটাকে ওপরের দিকে রাখো, ইচ্ছাটাকে, তোমার অ্যাম্বিশনটাকে যদি তুমি স্টেমিনার তৈরি করো, তাহলে তুমি ইনশাল্লাহ তুমি পারবে। তো আমার মা সবসময় আমায় সাপোর্ট করেছে, আমি আমার ধন্যবাদ জানাই আমার মাকে। খুব ভালো কথা এটা। আর আপনি যে মানে খুব প্রচলিত যে সোশ্যাল সার্কেলের জন্য একটা সোশ্যাল লাইফটাকে মেনটেন করছেন, সোশ্যাল ওয়ার্ককে ইম্পর্টেন্স দিয়েছেন, তো এই ব্যাপারে আপনি কী বলতে চাইছেন? মানে একটা প্রফেশনাল লাইফ থেকে সরে একটা সোশ্যাল ওয়ার্ক করা, সোসাইটির জন্য কিছু করা, এটা আপনি কতটা ইম্পর্টেন্স দিচ্ছেন একটু যদি বলতে পারেন। না, এইটা প্রথমে সোশ্যাল, যেটা আপনি বলেছেন যে এইটার ব্যাপারে, তখন প্রথম ছোটোবেলা থেকে আমি একটু সমাজসেবায় যুক্ত ছিলাম। আমি যখন পড়াশোনা করতাম আমার অনেক বন্ধুবান্ধব ছিল, তাদেরকেও আমি, যেহেতু অর্থনৈতিক পরিবেশ কাঠামোর ঘরের ছেলে ছিলাম, আমি অর্থনীতি দিয়ে তাদেরকে হেল্প করতাম। আর আমি যদি মানে একটা বিস্কিট খেতাম, তাদের জন্য 10টা বিস্কুট ঘর থেকে না বলে নিয়ে যেতাম, তাদেরকে খাওয়াতাম। আমার মায়ের বোকা ভেঙে 100 টাকা ডেলি বার করে সব বন্ধুরা মিলে আইসক্রিম খেতাম,
মানে প্রথম থেকেই আমি মানুষকে দেওয়ার জন্যই আমার মানসিকতা তৈরি ছিল। আমি একা যদি কিছু খাই তো অন্যজন কেউ দেখে আমার কষ্ট হয়, যে আমার সঙ্গে ওকে যদি খেতে পারে, যদি শেয়ার করতে পারি তাহলে আমার ভালো লাগবে। তো আমি নিজেকে সেইভাবেই তৈরি করেছি। তো আস্তে আস্তে আমি যখন রাজা থেকে আমার নিজের একটু ব্যবসা করতে যে অর্থনৈতিক ব্যাকে চলে গেলাম, তখন আমি নিজেকে উপলব্ধি করেছি যে অর্থ থেকে যদি অর্থ কমে যায় তাহলে মানুষের কত কষ্ট হয়। একটা মানুষ ভালো জিনিস উপভোগ করতে গেলে বা খেতে গেলে তার কী কষ্ট হয়, সেই অনুশোচনাটা আমার তৈরি হয়েছিল। সেই থেকে আমি নিজেকে শপথ করেছিলাম যে আমি সাবিন আহমেদ, আমি যদি আজকে একটা জায়গা তৈরি করি, আমার সঙ্গে পিছিয়ে পড়া আরও 100টা মানুষকে আমি যেন হাত ধরে তুলতে পারি, এই দোয়াটাই আমি আমার আল্লাহর কাছে চাই, আল্লাহর নবীর কাছে চাই। ইনশাল্লাহ আপনাদের 24 আওয়ার চ্যানেলের মাধ্যমে বলতে চাই যে আগামী দিনে সাবিন আহমেদ মানুষের পিছিয়ে পড়া, দেখুন বর্তমান আমাদের সরকার পশ্চিমবাংলার যে সরকার শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ভালো কাজ করছেন, কিন্তু অনেক ভালো কাজ করছেন। এখন আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে ভারতবর্ষের সেরা রাজ্য আমাদের পশ্চিমবাংলা, কিন্তু সবটাই সরকারের উপর ছাড়লে হবে না, আমাদের সমাজেও তো আমাদেরও তো কিছু মানুষকে দেবার আছে। সেই দেবার সঙ্গে সঙ্গে আমরা যদি সবাই মিলে সহযোগিতা হাত বাড় করি তবে তো বলতে পারবো সত্যি আমরা স্বচ্ছ বাংলা গড়তে পারলাম। আর সবাই মিলে সহযোগিতা না করি আর সবসময় যদি মানুষের সমালোচনা করি সেটা ঠিক হবে না। আমরা নিয়ে যাব কিন্তু দিতে পারলাম কোথায়, দিতে পারার তাকিটা তো আমাদের তৈরি করতে হবে। তো আমি আমার একটা জিনিস, আমি যদি 100 টাকা ইনকাম করি 30 টাকা আমি মানে দুষ্ট মানুষদের জন্য আমি আল্লাহর দরবারে তুলে রাখবো, এটা 24 আওয়ার চ্যানেলের মধ্যে আমি জানালাম। আর জি সত্যি আছে, আগামী সময়তে আপনার কি প্ল্যানস আছে, মানে আপনার নিজের ব্যবসাটাকে কীভাবে বাড়াবার বা সমাজের জন্য কি করার প্ল্যান করছেন, কীরকমভাবে মানে সোশ্যালাইজ করছেন বা লোকদের জন্য কী করার চেষ্টাতে আছে? দেখুন আগামী দিনে আমার ব্যবসাকে যেমন বাড়ি নিয়ে যেতে আমার চেষ্টা আছে, তো সমাজের জন্য আমার চেষ্টা আছে। আমি উন্নত মানের একটা স্কুল করতে চাই, খুব উন্নত মানের, যেখানে গরিব ছেলেমেয়েরা ভালো স্টুডেন্ট তৈরি হবে, সেটা আমার একটা স্বপ্ন আছে ছোটোবেলা থেকে, সেটা আমার মায়ের নামেই আমি করতে চাই। ইনশাল্লাহ এটা আমি পারবো, মানুষ যদি চেষ্টা করে সেটা পারবে। আরে আমার এভারেস্ট সিংহচূড়া যদি তেনজিং নোংরে পারে আর সাবিন আহমেদ কেন এই চেষ্টাটা করলে পারবে না? তো ইনশাল্লাহ পারবে, আপনাদেরও সহযোগিতা চাই, সকলের সহযোগিতা ইনশাল্লাহ পারবো। তো আমার ব্যবসা যেমন আমি আগে নিয়ে যাবো, আগামী দিনে সমস্ত মানুষ জানতে পারবে যে হ্যাঁ সাবিন আহমেদ হিজ এ পারফেক্ট অ্যান্ড জেন্টলম্যান মানুষ। আর সততাই হচ্ছে মানুষের সবথেকে শরীরে একটা বড় অঙ্গ, মানুষকে টিপটপ থাকতে গেলে তার শরীরে যত্ন নিতে হবে, আর চরিত্র ঠিক রাখতে গেলে বা মানুষকে কর্ম ঠিক রাখতে গেলে তার ধর্মকে বা আল্লাহর প্রতি সবথেকে বেশি বিশ্বাসটা বেশি রাখতে হবে। খুব ভালো কথা বললেন। আর এমনিতে আমরা জানি যে মানে কলকাতাতে শিক্ষার কোনো অভাব নেই, কিন্তু চাকরির অবস্থা তো আপনি জানেন যে কীভাবে চলছে, অনেক বাচ্চা ছেলেমেয়েরা আছে যে ভালোভাবে পড়াশোনা শিক্ষা হয়ে গেছে কিন্তু চাকরি থেকে কিছু করতে পারছেন না। তো আপনি ওর উপরে কিছু করতে চাইছেন মানে আজকালকার ইয়াংস্টার্স, কারণ কি আপনি এখন বললেন যে স্কুল খুলতে চাইছেন, তো শিক্ষা তো আপনি দেবেন, খুব ভালো কথা, কিন্তু কিছু এমপ্লয়মেন্টের দিকে কিছু কন্ট্রিবিউট? দেখুন সবচেয়ে চাকরি করবে তা নয়, আমাদের যদি 100% লোক থাকে বেঙ্গলে, যদি 100% আমি ধরি, যদি 80% চাকরির জন্য হার্ডওয়্যার, 20% ফেই চাকরির জন্য, 100% তাহলে চাকরি করবে, তাহলে বাকি জন ব্যবসা করবে কে? পানবিড়ির দোকানও তো করতে হবে। আমরা যদি চাকরির কথা না ভেবে আমরা যদি শিক্ষা অর্জন করি, সাবিন আহমেদ যেভাবে তৈরি করছে ছোটো ছোটো ইনস্টলমেন্ট করে বেকার ছেলেরা যদি কাজ করতে পারে ইনশাল্লাহ তারা নিজে স্বাবলম্বী হতে পারবে। আর সবটাই চাকরির উপরে বসে থাকলে হবে না, আমরা সরকার পশ্চিমবাংলা সরকার আসার পর বিগত এই কয় বছরে তৃণমূল সরকার অনেক চাকরি দিয়েছে, সেটা অস্বীকার করা যাবে না, বাংলায় উন্নয়ন হয়েছে। আর সবসময় যে আমরা সরকারকে দায়ী করবো চাকরির জন্য, তার মধ্যে আমাদের অক্ষমতা কিছু তো আছে, চাকরির যোগ্যতা থাকলে ইনশাল্লাহ নিশ্চয়ই চাকরি পাবে, কেন পাবে না, যোগ্যতা থাকা যায়, যোগ্যতা নাই সেখানে চাকরির জন্য আমি লাফালাফি করলে হবে না। চাকরি যদি না হয় হতাশায় না বুকে ব্যবসা শুরু করুক, আর যদি বলে ব্যবসা করতে গেলে পয়সা লাগবে এটা আমি বিশ্বাস করি না, বুদ্ধি থাকলে চেতনা থাকলে পয়সা আসবে। আজকে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী কীভাবে হলো, উনি তো একটা সামান্য মানুষ ছিলেন, উনি চা বিক্রেতা ছিলেন, তাহলে ওনার মধ্যে সেই জেদটা ছিল, সেই অ্যাম্বিশন ছিল, তবে না আজকে নরেন্দ্র মোদী তৈরি হয়েছে। মমতা মন্ত্রীর মধ্যে জেদ ছিল, সে তবে না আজকে মমতা মুখ্যমন্ত্রী হয়েছে। তো আমাদের বাংলার মানুষ যদি আমরা যদি সবসময় নিজেদের, আসলে আমাদের বাঙালিদের সবথেকে বড় সমস্যা জানেন তো, আমরা একটু ভালো লেখাপড়া আছে ছেলে মেয়ে মায়েরা মা বাবারে বললে বাবা একটা চাকরি হয়ে গেলেই তোর হয়ে গেল, এবার দেখে শুনে বিয়ে শাদি দিয়ে দেবো, এই চিন্তাভাবনা। আমাদের স্টেট থেকে অন্য স্টেটে যান, একটু গুজরাটে যান, বোম্বে যান, দিল্লি যান, আপনিও তো অনেক দিন বাইরে ছিলেন, সেখানকার মানুষরা কিন্তু ওই চাকরির কথা সবসময় ভাবে না। তারা দেখবেন কোনো জায়গায় চাকরি করছে, প্রাইভেট কোম্পানি চাকরি করছে, তারা ছোটো ছোটো ব্যবসা করছে, নিজেদের জীবনটাকে স্বচ্ছভাবে উপলব্ধি করছে। সাবিদা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাইছি, আপনার জীবনে কোনো স্মরণীয় দিন বা স্মরণীয় ঘটনা যেটা আপনি 24 আওয়ার্স টিভির সঙ্গে শেয়ার করতে চাইছেন? হ্যাঁ, আমার জীবনে স্মরণীয় ঘটনা বলতে, আমি তখন খুব ছোটো ছিলাম,
ক্লাস ভালো মনে আছে আমার, তখন জ্ঞান হয়ে গেছে, 7-8 পড়ি। আসলে আমার একটা অক্ষমতা ছিল বলতে, আমার একটা দুর্ভাগ্য বা আমার একটা প্রবলেম ছিল শরীরে, আমি ছোটোবেলায় কিন্তু ভালো কথা বলতে পারতাম না, মানে আমার কথা অস্পষ্ট হয়ে যেত, জড়িয়ে যেত, মানে আমি ভালো উচ্চারণ করতে পারতাম না। সেই নিয়ে আমার মা আব্বা খুব চিন্তায় ছিলেন। তো আমার দাদু মরহুম হাজি সবুজ সাহেব, আমার মা বলতে আমার মরহুম হাজি সবুজ সাহেব, উনি খুব প্রতিষ্ঠিত ব্যবসায়ী আর উনি হুগলি জেলার সম্মানীয় ব্যক্তি ছিলেন। তো আমার দাদু তখন আমাকে ফুলপুরা শরীফে পীর সাহেব নাহ হুজুর পীরকেলার কাছে নিয়ে গেছিলেন। উনি ফুলপুরা শরীফের সম্বন্ধে আপনাদের বলি, মুজাদ্দেদ যেমন আবু বক্কর সিদ্দিকী, উনি ফুলপুরা শরীফের পীর, ওনার পাঁচ ছেলে, পাঁচজনই আধ্যাত্মিক মানে ঐশ্বর্য ক্ষমতা সম্পন্ন মানুষ ছিলেন, ঐশ্বরিক। তো আমার ন দাদুজনের কাছে, নাহ হুজুর পীরকেলার কাছে যখন আমার কাছে নিয়ে গেছিলেন, তখন ওনার শরীর বা ওনার দেখে আমার কাছে খুব আনন্দ আমি পেয়েছিলাম। ওইটা আমার কাছে সবথেকে বড় স্মরণীয় দিন। ওই সময় উনি আমাকে মাথায় হাত দিয়ে যে দোয়া, যে আমার মুখে যে ফুঁ দিয়েছিলেন, তা আমার সেই সমস্যাটা মিটে গেছিল সঙ্গে সঙ্গে। সেই সেই দিনটা আমার কাছে সবথেকে বড় স্মরণীয় দিন। আর একটা স্মরণীয় দিন হচ্ছে আমার মা যখন আমার মুখে করে ভাত খাইয়ে দেয়, সেই জিনিসটাই আমার কাছে সবথেকে বড় স্মরণীয় জিনিস। খুব ভালো বলেছেন, খুব ভালো লাগলো যে মা যখন মুখে খাওয়া দেয়, সত্যি একটা ওটা সবার মানুষের লাইফেই মনে হয় একটা স্মরণীয় দিন হয়ে থাকে ওটা। আর আপনার কাছ থেকে আমি সত্যি জানতে চাইছি যে আজকালকার ইয়াংস্টার্সের জন্য আপনার মুখে কিছু টিপস ওদের জন্য কিভাবে সাকসেসফুল হতে হবে। না, ইয়াং জেনারেশনের কাছে আমার একটাই বক্তব্য, আমি অনেক জায়গায় পার্কে ঘুরি, দেখি ইয়াং ছেলেমেয়েরা দেখি পার্কে বসে বসে তার সময়টা কাটায়, গল্পগুজব করে। ইয়াং জেনারেশনের কাছে একটাই বক্তব্য যে চাকরি হতাশ, চাকরির জন্য হতাশায় না ভুগে, কাউকে দায়ী না করে নিজেদের পায়ে দাঁড়াবার জন্য, এই সাবির আহমেদ বা অনেক সাবির আহমেদকে ফলো করে বা মুস্তাফা সাহেবকে যেন ফলো করে, তারা যেন সেই অবলম্বন করে হাঁটে। চাকরির থেকে আমার তো মনে করে ব্যবসা করলে, ছোটো ছোটো ব্যবসা করলে যদি জেদ থাকে অনেক ওপরে উঠা যায়। শুধু চাকরির কথা ভেবে রাখলে হবে না, একটু ভাবতে হবে নিজেদের লাইফটা নিয়ে, যে বেকার সময়টা না পার্কে বা অন্য জায়গায় আড্ডাবাজি করে, না পার্কে ঘুরে, একটু সময়টা দিতে হবে নিজের স্বাবলম্বী হওয়ার জন্য, চেতনাটাকে জাগাতে হবে। তো সাবির আহমেদ আপনাদের পক্ষে একটাই চ্যানেলের মাধ্যমে একটাই বক্তব্য যে নিজেকে তৈরি করতে হবে, নিজেকে না তৈরি করলে, নিজেকে না ভাবলে সে কোনোদিন ভাবতে পারবে না। এই যে সাবির আহমেদ নামটা তৈরি হয়েছে, সেটা তো আমরা জানলাম যে সাবির আহমেদ একটা ব্যবসা করে, রিয়েল এস্টেটে আছেন, সোশ্যাল লাইফে আছেন, কীভাবে সোশ্যাল ওয়ার্ক করেন, কিন্তু এই সবের পিছনে যে মেইন ইম্পর্টেন্ট রোল তা হচ্ছে আপনার পরিবার। তো আপনার পরিবারের ব্যাপারে জানতে চাইছি যে কতটা সাপোর্ট আপনি পান, যেটার মূল্যে আপনার এগোতে খুব ইজি হয় লাইফে এগোতে, একটু ফ্যামিলি ব্যাপারে যদি। হ্যাঁ, পরিবারের ব্যাপারে আপনাদের বললাম, আমার মায়ের সাপোর্টটা 100% পাই। তার সঙ্গে সাবির আহমেদ আরেকটা উপলব্ধি করেছে যে বংশ পরম্পরা যদি ব্ল্যাড জেনারেশন যদি ব্লাইন্ডনেস থাকে না, তার মধ্যে একটা উদারণত ভাব আসবে। তো আপনাদের আমার মেয়ের ব্যাপারে বলি, আমার একটি মেয়ে, তার নাম হচ্ছে সাইরিন আহমেদ, সে ডন ডাইসেশন স্কুলে পড়ে। একদিন আমাকে হঠাৎ বলছে, পাপা আমার 3000 লাগবে। আমি কিসের জন্য? বললো আমার স্কুলে একটা প্রোগ্রাম হচ্ছে এনজিও, তো মিস বলেছিলো কেউ ভালো ডোনার আছে সবার আগে হাত তুলো, তো আমি সবার আগেই হাত তুলে দিয়েছি। আমি কেন? বললো ওদের গরিব দুষ্টদের জন্য কিছু জামা কাপড়, কিছু বন্যাস্রাস্তের জন্য। আমি ঠিক আছে তুমি দিয়ে দাও। তো আমি নিজেকে উপলব্ধি করলাম সে সত্যি বংশের পরম্পরা একটা ব্যাপার আছে। তো আপনাদের 24 hours মধ্যে জানাতে চাই যে আগামী দিনে সাবির আহমেদের মতো, সাইরিন আহমেদও একটা প্রতিষ্ঠিত মানুষ হবে, সাইরিনও মানুষের কথা ভাববে, ও নিজে যখন বুঝতে পারবে যে মানুষের কথা ভাবলে সত্যি আল্লাহকে পাওয়া যাবে, শুধু নামাজ রোজা আর করলে হবে না, নিজের ভেতরটাকে পানির মতন, মিনারেল ওয়াটার মতন ফিল্টার করতে হবে, হিংসাটাকে ত্যাগ করতে হবে। হিংসাটাকে ত্যাগ করতে পারলে আমি সব কিছু করতে পারবো। হিংসা যতক্ষণ না ত্যাগ করতে পারবো ততক্ষণ কিছু করতে পারবো না। আমাকে আল্লাহ দিয়েছে এই বলেই নয় যে আমি অহংকারে বাতাবরণ তৈরি করব। আমি সাধারণ লাইফ আমি জীবনযাপন করি, ফিল করি। আর আমি আপনাদের 24 hours মাধ্যমে জানাতে চাই, আমার মেয়ে সাইরিন আহমেদ ও খুবই ভালো, ও এবারে এবছর মাধ্যমিক দেবে। আপনারা ইনশাল্লাহ সকলেই আপনারা দোয়া করবেন যেন ভালো ফল করতে পারে। নিশ্চয়ই আমাদের দোয়া 24 hours টিভি থেকে। আমি আমাদের জনতাকে জানতে চাইছি, সাবির আহমেদের মতন লোক আরও জন্ম হোক, আরও বাড়ুক, আর আমাদের ইয়াং জেনারেশন সেরা এনার কাছ থেকে অনেক কিছু শেখার মতন আছে, অনেক কিছু। একটা মানুষ যে একটা সাধারণ ফ্যামিলি থেকে জন্ম নেয়, সে নিজের ব্যবসাতে এত উন্নতি করে, কিন্তু ব্যবসাতে উন্নতি করা আর একটা ভালো মানুষ হওয়ার অনেক তফাত আছে। সবাই ব্যবসা করতে পারে, সবাই একটা সাকসেসফুল বিজনেসম্যান হতে পারে, কিন্তু একটা ভালো মানুষ সে খুব কম লোক পাওয়া যায়। আর আমরা সেরকম সাবির আহমেদের মাধ্যমে বলতে চাইছি,
এনার মতো একটা মানুষ তৈরি হতে গেলে অনেক সাধনা দরকার। সে আল্লাহকে মানুক, ভগবানকে মানুক, জিসাস ক্রাইস্ট, যে কোনো ধর্ম, সাকসেস হতে গেলে কোনো ধর্ম না, একটা ভালো মানুষ হওয়ানি দরকার। এটাই আমাদের সঙ্গে আছে। আর আমরা সাবির আমাদের সঙ্গে এত কথাবার্তা বলার চান্স পেয়েছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। রফিকউদ্দিন আহমেদ, পশ্চিম মিদনাপুর, আননিসা মিশন আমাদের আর কি। সাব্বির ভাইয়ের সঙ্গে আমাদের দীর্ঘদিনের মোটামুটি পরিচয়, সেই দিক থেকে ওনার সঙ্গে আমরা এই যে ঈদ মিলন উৎসব হবে আমাদের আর কি, সেই মিলন উৎসবে আমরা ওনাকে দাওয়াত দিতে এসেছি। ইনশাআল্লাহ উনি দাওয়াত কবুল করেছেন এবং আগামী পয়লা তারিখে আমাদের সেই ঈদ মিলন উৎসবটা হবে এবং সেখানে আমাদের কিছু ওই যে মেধা যারা ভালো রেজাল্ট করেছে আমাদের এলাকার মধ্যে টপার আর কি, তাদের আমরা পুরস্কৃত করব। সেই দিন ওনার হাত দিয়ে সেই পুরস্কারটা দেওয়া হবে, এই ইচ্ছা নিয়ে আমরা এসেছি ইনশাআল্লাহ। সেটা যাবেন, উনি দাওয়াত কবুল করেছেন আর কি। এস হাকিমউদ্দিন, এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট, পশ্চিম মিদনাপুর। এই ট্রাস্টে ছেলে মেয়েদের পড়াশোনা করা হয় একদম 5-10 পর্যন্ত আর কি। 11 এবার আমরা মেয়েদের খুলেছি, আসছে এবার 12 খুলবো, 12টা চালু হয়ে যাবে। বয়েজ আমাদের বয়েজ এবং গার্লস দুটো আছে, আমাদের গার্লসটা 11-12 চলছে, হ্যাঁ, আর বয়েজটা শুরু হবে। টোটাল হচ্ছে 400 ছেলে মেয়ে, স্টাফ হচ্ছে 37, টিচিং অ্যান্ড নন টিচিং। পয়লা জুলাই আমাদের ঈদ মিলন উৎসব এবং ওর সঙ্গে আমাদের মেধা যারা আর কি, এলাকার যারা টপার আর কি, রেজাল্ট করেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, তাদের আমরা পুরস্কৃত করব। ক্যামেরাম্যান সমীর পালের সঙ্গে সুস্মিতা হালদার চৌহান, 24 আওয়ার্স টিভি, কলকাতা। সম্পন্ন হলো আকাশ লোকার বাগদান, আম্বানি বাড়ির এই অনুষ্ঠানে যেন ঝলমলিয়ে ওঠেন বলিউড তারকারা। ছোটবেলার বান্ধবী শ্লোকা মেহতার সঙ্গে বাগদান সারলেন আকাশ আম্বানি। বৃহস্পতিবার রাতে আম্বানিদের এই পার্টিতে যেন ঝলমলিয়ে ওঠেন বলিউড তারকারা। শাহরুখ খান থেকে প্রিয়াঙ্কা চোপড়া, রণবীর কাপুর থেকে আলিয়া ভাট, কে না ছিলেন এই পার্টিতে। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। পোল্যান্ডের কাছে হেরেও বিশ্বকাপের শেষ ষোলোয় নিজের জায়গা করে দিল জাপান। ফেয়ার প্লে নিয়মে এশিয়ার একমাত্র দল হিসেবে নক আউটে জায়গা পেল জাপান। পোল্যান্ডের কাছে হেরেও বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছে গেল এই দল। ম্যাচে 0-1 গোলে হেরে যায় জাপান। শেষ ষোলোয় এবার বেলজিয়ামের মুখোমুখি হতে চলেছে জাপান। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। রাশিয়ায় এই মুহূর্তে চলছে ফুটবলের মহারণ, তারই আজ এসে পড়েছে আমাদের মহানগরীতে। বিশ্বকাপের সেই সমস্ত খুঁটিনাটি তথ্য আমাদের ক্যামেরার সামনে তুলে ধরলেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও সমাজসেবী বাবন ব্যানার্জি। আমি এই মুহূর্তে সবচেয়ে ছোট টিমকে সাপোর্ট করছি, তার নাম হচ্ছে বেলজিয়াম। বেলজিয়াম খুব মারাত্মক খেলেছে কালকে, গোলটাও খুব ভালো দিয়েছে। আমার ছোট টিমকেই সাপোর্ট করছি, কিন্তু অ্যাকচুয়ালি মারাদোনার জন্য আমি আর্জেন্টিনার সাপোর্টার ছিলাম, এখন মেসির জন্য আমি একটু আর্জেন্টিনার সাপোর্টার। তো আমি মনে করি খেলাটাকে ভালোবাসি। এই মুহূর্তে ব্রাজিল, আর্জেন্টিনা বা এইসব নিয়ে যা চলছে, আমার মতে তার চেয়ে ছোটোখাটো টিমগুলোকে সাপোর্ট করা দরকার আছে। তার জন্য আমি জাপানকেও সাপোর্ট করছি, আমি রাশিয়াকেও সাপোর্ট করছি, ছোটোখাটো টিমগুলোকে আমি একটু সাপোর্ট করে চাইছি যে এরা যাতে একটা নক্ষত্রের আসল জায়গায় পৌঁছাক। কারণ সবাই যদি ব্রাজিল আর্জেন্টিনা হয়, ছোটো টিমগুলো তো ভাবতে হবে। ছোটো টিমটার কথা ভেবে আমি বেলজিয়ামকে ফুল ফর্মে সাপোর্ট করছি। আমি চাই এই ওয়ার্ল্ড কাপে যাতে বেলজিয়াম এত ভালো পারফরমেন্স করে, আর এরপরের যে ম্যাচগুলো পড়েছে খুব টাফ ম্যাচ পড়েছে সবারই, এই দিকের যারা আছে যেমন ব্রাজিল, আর্জেন্টিনা, বেলজিয়াম, এদিকের টিমগুলো খুব টাফ টিম পড়েছে। ওই গ্রুপের যেগুলো পড়েছে অতটা টাফ টিম না, কিন্তু আমি মনে করি এই হিসেবে খেলে জিততে হবে, মাঠে খেলে জিততে হবে। আর মাঠে খেলার দায়িত্ব আমার মনে হয় প্লেয়ারদের, প্লেয়াররা যদি ভালো খেলে আমার মনে হয় ভবিষ্যতে প্লেয়ারদের জায়গা নিজেরা আলোকিত করবে। আজকে পর্তুগালের রোনাল্ডো, রোনাল্ডোকে নিয়ে শুধু একটা টিম, যেমন মোহনবাগান ক্লাবে একটা সময় ছিল সোনি নডি, এখন আসছে ডিকা, এই দিনের পর দিন এরামই হতে চলেছে। আমি মনে করি ওয়ার্ল্ড কাপে, এই বিশ্বকাপে যেটা হচ্ছে, এই বিশ্বকাপে এখন মেসিকে নিয়ে উদ্বোধনা, আজকে নেইমাকে নিয়ে, আজকে চলছে তোমার রোনাল্ডোকে নিয়ে, কিন্তু আদার যারা আছে সেই সব প্লেয়াররাও কিন্তু ভালো খেলছে, তাদের কথাও ভাবা উচিত। আমি উইনার হিসেবে বেলজিয়ামকে চাইছি। কালকেই সানজাত্তা চলে গেল, 14 তারিখ আছে
সোজা রথ, 22 তারিখ উল্টো রথ, 23 তারিখ শ্রাবণ মাস, 24 তারিখ চলে আসছে তোমার হনুমানজির মানে মামাগোলার একটা বড় বড় দিন। তো এইভাবেই আমরা বাঙালির 12 মাসে 13 পার্বণ রথযাত্রায়, আজকে রথযাত্রায় আমরা সবাই সানযাত্রায় পুরীতে যাই, এবার যেতে পারিনি কাজের জন্যে, পুরীতে যাবো, সোজা রথে যাবো, উল্টো রথে নিজের বাড়িতে পুজো আছে থাকবো। এইভাবেই আমরা বাঙালির 12 মাসে 13 পার্বণ আমরা করে থাকি। আর আমরা বাংলায় হিন্দু মুসলিম শিখ ঈসাই সকলের প্রোগ্রামে আমরা পাশে থেকে প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করি। পরিচালক হুমায়ুন কবিরের নতুন ছবি আলিয়া রহস্যে মোড়া এই সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত হয় প্রিয়া প্রেক্ষাগৃহে। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবিটির শুভমুক্তি খুব শীঘ্রই হতে চলেছে বলে জানিয়েছেন পরিচালক। পরিচালক হুমায়ুন কবিরের নতুন ছবি আলিয়ার প্রিমিয়ার অনুষ্ঠিত হলো শুক্রবার প্রিয়া সিনেমা হলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক হুমায়ুন কবির, প্রিয়াঙ্কা সরকার, বাদশাহ মৈত্র, খরাজ, তনুশ্রী চক্রবর্তী সহ বিশিষ্ট অভিনেতা ও অভিনেত্রীগণ, ছবিটির গীতিকার সাবি। পরিচালক জানিয়েছেন সমাজে প্রতিনিয়ত ঘটছে নানা ঘটনা, সেই রকমই এক সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবি। ছবিতে আলিয়া একটি মেয়ে যাকে মার্ডার করা হয়, সেই রহস্যই ছবিটির মূল থিম। খুব নর্মাল ভাবে আমরা ছবিটা শেষ করেছি এবং রিলিজের মধ্যে একমাত্র ঝামেলা সেন্সর বোর্ড করেছিল, তো সেন্সর বোর্ডের ঝামেলা আমরা তো মিটিয়ে নিয়েছি। আমরা তো কয়েকটা শব্দ মিউট করেছি যে শব্দগুলো সবাই জানে, আবার এটাও ঘটনা। আজকে ছবিটা মুক্তি পাচ্ছে, খুব ভালো লাগছে যে এই সময়ে দাঁড়িয়ে এই সময়কার কথা বলা এবং রাজনৈতিক কথাগুলো বলতে পারা সেটা খুব জরুরি ছিল, আমরা বলতে পেরেছি। মানে যেরকমভাবে আরএসএস, বিজেপি বা অন্য ধারে কাঠমোল্লাদের দল দেশটাকে একটা ধর্মের মেরুকরণের জায়গায় নিয়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে আমরা ধর্মীয় সম্প্রীতির কথা বলেছি, সেটা আমাদের কাছে খুব বড় ব্যাপার ছিল। দর্শকদের বলবো, যে কোনো বাংলা সিনেমা আসলে আগে হলে গিয়ে দাঁড়ান, হলে গিয়ে দেখুন। বাংলা সিনেমা হলে গিয়ে না দেখলে বাংলা ছবিটা চলবে কি? মিউজিক একটা গানই আছে, সেটা আকৃতির গাওয়া, সেটা অনেকের দ্বার লেখা একটাই গান, আর বাদ বাকিটা ব্যাকগ্রাউন্ড মিউজিক। আশা করবো সবাই খুব এনজয় করবেন ফিল্মটা। ফিল্মটা শুধুমাত্র মার্ডার মিস্ট্রি না, একটা সোশ্যাল একটা দিকও আছে, তো আশা করবো সবাই খুব এনজয় করবে ফিল্মটা। এক্সাইটেড নয়, একটু টেনশানে আছি, কেমন লাগবে লোকের সেই জন্য, বাট ঠিক আছে, প্রথমবার ছবি করছি, আমরা সবাই মিলে করেছি, আমাদের ছবিটা মনে হয় লোকের ভালো লাগবে, কারণ অনেক একটু পরিশ্রম করেছি। একসময় মনে হয়েছিল ছবিটা হবেই না, এত ইনকনভেনিয়েন্স ছিল, কিন্তু তা সত্ত্বেও আমরা ফিনিশ করেছি। দু একটা ছোটোখাটো ভুল ত্রুটি রয়েছে, সেগুলো আমরা দেখতে পেয়েছি, বুঝতে পেরেছি, হয়তো দর্শকও কিছু কিছু বুঝতে পারবেন, বাট ডেফিনেটলি যখন পরে ছবি করব সেগুলো নিশ্চয়ই আমরা শুধরে নেব। ক্যামেরায় দেবঞ্জনের সাথে সত্যজিতের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। টানা দু তিন দিন বৃষ্টির পর আবারও কাঠফাটা গরমে হাঁসফাঁস করছে শহরবাসী। আবহাওয়া তার রূপ বদলাচ্ছে প্রতিক্ষণে। দক্ষিণবঙ্গে বেশ কয়েকদিন বৃষ্টির দেখা মিলবে না বলে জানালো আবহাওয়া দপ্তর। জুন মাস প্রায় শেষ, তবু বর্ষার আমেজ উপভোগ করতে পারছেন না শহরবাসী। তীব্র তাপপ্রবাহের কবলে মানুষ। উড়িষ্যা উপকূলে ঘূর্ণাবর্ত সরে যাওয়ার ফলে বৃষ্টি হবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে প্রধানত আকাশ মেঘলা থাকবে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। উড়িষ্যার উপকূলবর্তী এলাকায় যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল সেটি কিন্তু ক্রমশ উত্তরবঙ্গের দিকে যাচ্ছে এবং বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ির মতো জেলাগুলিতে। কিন্তু কলকাতাবাসী কিংবা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এই মুহূর্তে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই, আবহাওয়া দপ্তর সূত্র অনুযায়ী সেটাই বলেছেন। কিন্তু মেঘলা আকাশ থাকবে, কিন্তু প্রশ্ন একটাই, বৃষ্টির সেই বর্ষাকাল কি এখনও অবধি পাবে কলকাতাবাসী? ক্যামেরায় দেবাঞ্জনের সাথে সত্যজিৎ অধিকারী, 24 আওয়ার্স টিভি, কলকাতা। এখন আপনারা হতে পারেন হোয়াটসঅ্যাপ রিপোর্টার। আপনার এলাকার যে কোনো গুরুত্বপূর্ণ খবর পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, সেই খবর নাম সহ দেখাবো আমরা। 24 আওয়ার্স নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সবসময়। নমস্কার।